ঝিনাইদহে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত এবং আহত 7। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার 9 নম্বর বারাবাজার ইউনিয়নের পিরোজপুর দক্ষিণপাড়া হাইওয়ে রোডের আমজাদ আলী তেল পাম্পের নিকটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী সহ 3 জন নিহত। এ সময় আহত হয়েছে আরও 3 শিশু, এদের মধ্যে ঘটনাস্থলেই মারা যান 2 জন। নিহতরা হলেন ঠিকডাঙ্গা গ্রামের বাসিন্দা থ্রি হুইলার চালক কালাম হোসেন 38, সাতগাছিয়া গ্রামের কামরুল হোসেনের স্ত্রী শরীফা খাতুন 28। অন্যদিকে পিরোজপুর গ্রামের মৃত পদদাসের পুত্র অরবিন্দ দাস 45কে হাসপাতালে নেওয়ার পর মারা যান। এর মধ্যে শরীফা খাতুনের 3 শিশুকে মুমূর্ষু অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। কালীগঞ্জ থানা ইনচার্জ মাহবুবুর রহমান জানান, আজ রাত 8টার দিকে একটি থ্রি হুইলার বারোবাজার থেকে কালীগঞ্জের দিকে যাচ্ছিল। অন্যদিকে যশোর থেকে ছেড়ে আসা পিকআপ ট্রাক পিরোজপুর গ্রামের আমজাদারি তেল পাম্পের নিকটে পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই জায়গাটা খুবই অনিরাপদ এবং প্রতি বছর অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে এই স্থানটাতে। অপরদিকে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ তেলপাম্প সংলগ্ন একটি স্থানে যাত্রীবাহী বাসকে মালবাহী ট্রাক ধাক্কা দিলে এক মহিলা নিহত ও অপর 4 জন আহত হয়, তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। মুখোমুখি সংঘর্ষে 2 জন এলাকায় নিহত, 4 জন পুরুষ আহত আসল কথা বলে।